হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ফালাক লিটল ওয়ার্ল্ড। আর আজকে যাব চায়না, ইউএস বাংলাতে। এর আগে ইউএস বাংলাতে গেছিলাম, কিন্তু সেটা আমার ব্লগে দেওয়া হয় নাই। আজকে ইউএস বাংলায় যাব, আর ব্লগটা বাসা থেকেই শুরু করলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে। সেটা হলো চাইনিজ অ্যারাইভাল কার্ড, যেটা আপনাদেরকে অবশ্যই চায়নাতে ঢোকার জন্য ফিল আপ করতে হবে। তো আজকে এই ফর্মটা নিয়ে শুরুতে আমি আলাপ করবো আপনাদের সাথে। এখন বাজতেছে 5টা, আমি 6টা সাড়ে 6টার দিকে বাসা থেকে বের হব, আমার ফ্লাইট 10টায়। তো ক্যামেরাটা নিয়ে কাছে আসো, আমি কিছু ইনফরমেশন দিয়ে দিই। তো আমি ফিল আপ করা শুরু করছিলাম, কিন্তু দেখলাম আপনাদেরকে একটু দেখানো উচিত, ফার্স্টে দেখাই নেই। এই জায়গায় সার নেম, আপনাদের লাস্ট নেমটা দিবেন, গিভেন নেম, এটাতে ফার্স্ট নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট নাম্বার, অ্যারাইভাল ফ্লাইট নাও আর কি, আপনি যে ফ্লাইটে যাচ্ছেন আর কি, গুয়াংজোতে বা চায়নাতে, ওই ফ্লাইটের নাম্বারটা দিবেন, পার্সোনাল ফোন নাম্বার, যদি চাইনিজ ফোন নাম্বার থাকে তাহলে সেটা দিবেন, অথবা যদি চাইনিজ আপনার কোনো রিলেটিভ বা কারো থাকে, আপনার যদি ফোন নাম্বার না থাকে অবশ্যই তার নাম্বারটা এখানে দিবেন। চাইনিজ ইন্টেন্ট টু সিটিজ ইন্টেন্ট টু ভিজিট ইন চায়না, আপনি কোন সিটিতে যাবেন সেটা দিবেন। তারপরে এখানে ডিটেল অ্যাড্রেস, হোটেলের নেম আর কি, হোটেলের অ্যাড্রেসটা নেমটা অবশ্যই এখানে দিবেন। তারপরে এই পাশে মেল ফিমেল দিবেন, ন্যাশনালিটি দিবেন। তারপরে চাইনিজ নেম, চাইনিজ নেম যেহেতু আমাদের নেই, আমাদের দরকার নেই, ভিসা নাম্বার, আপনার ভিসা থেকে ভিসা নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দিবেন। তারপর ভিসা ফ্রি, এটাতে কিছু না দিলেও হবে। আর পারপাস অফ ট্রিপ, আপনি কী পারপাসে যাবেন, বিজনেস হলে বিজনেস, স্টাডি হলে স্টাডি, ট্যুরিজম হলে ট্যুরিজম, আদার্স, ট্রানজিট, সব কিছু আছে, এগুলো সব দিবেন এখানে। তারপরে সেকেন্ড পেজে যাবেন, সেকেন্ড পেজে যদি আপনার যদি টিকিটটা, রিটার্ন টিকিটটা বুক দেওয়া থাকে তাহলে ইয়েস দিয়ে এখানে আপনার ডিটেল দিয়ে দেবেন, ডেট অফ ডিপার্চার, কবে যাবেন, ফ্লাইট নাম্বার। তারপরে ডু ইউ হ্যাভ এনি রিসেপশন ইউনিট অর কন্টেন্টস ইন চায়না, যদি কেউ থাকে সেটা দিবেন, আর না থাকলে নো দিয়ে দিবেন, থাকলে এখানে নাম দিবেন, তার অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন, আর আপনি লাস্ট 2 ইয়ার্সে কোন কোন দেশে গেছেন এগুলো এখানে দিবেন। তারপরে এখানে সিগনেচার দিয়ে দিবেন। এই হলো আপনার অ্যারাইভাল কার্ড, যেটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আমার কাছে ছিল তাই আমি এটা দেখিয়ে দিলাম, আর আপনাদেরকে এটা ফ্লাইটে দিয়ে দিবে। আর যদি ফ্লাইটে না দেয়, এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশনের আগে ফর্মটা পেয়ে যাবেন, এটা অবশ্যই আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের এই ইনফরমেশনটা দেওয়া, আর একটু পরে আমি এয়ারপোর্ট যাবো, আর অবশ্যই আপনাদের সাথে থাকবেন, ব্লগ তো হবেই, দেখবেন। আর লাস্ট অনেকবার যতগুলো ভিডিও দিলাম রিসেন্ট, একবার আমার ক্যান্টন টাওয়ারে যাওয়া হয় নাই, এবার অবশ্যই ক্যান্টন টাওয়ারে যাবো, আপনাদেরকে ক্যান্টন টাওয়ারের ভিডিওটা দেখাবো। ঠিক আছে, থাকুন তাহলে, এয়ারপোর্টে দেখা হবে আবার। ওকে।